হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে আমি ফিরে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি মা দুর্গা ও মা কালীর একটা মিলিত ছবি ড্রয়িং করব, তাই তোমাদের কাছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই রকম হাফ হাফ ছবি ড্রয়িং করার সময় তোমরা কিন্তু চাইলে স্কেল দিয়ে সমান করে একটা দাগ কেটে নিতে পারো। স্কেল দিয়ে দাগ কাটা থাকলে তোমাদেরও কিন্তু খুব সুবিধে হবে। তাছাড়াও যারা এই ধরনের ড্রয়িং একদম প্রথমবার করছো, বাজাদের হাত কাঁপে, তারা কিন্তু পেপার সেলোটেপও ইউজ করতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মা দুর্গার অর্ধেকটা ফেস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাথে এই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। সাথে এই ড্রয়িংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তোমরা তো সবাই এটা জানো যে নিজেদের হাতে আঁকা ছবি নিজেদের বাড়ির দেওয়ালে টাঙাতে কিন্তু দারুণ লাগে। নিজের হাতে আঁকা ছবির কিন্তু গুণই আলাদা। তাই আমি সবসময় বলি যে কারোর কাছ থেকে কাস্টমাইজ ছবি না করিয়ে নিজে যদি একটু করার চেষ্টা করো তাহলে সেই জিনিসটা কিন্তু বেশি ভালো লাগে। আর এই রকম কোনো ছবি আঁকলে কিন্তু সব থেকে বেশি খুশি হয় আমাদেরই প্যারেন্টসরা। এইভাবে বাড়িতে ছবি আঁকতে আঁকতে আমার কিন্তু প্রচুর ছবি জমে গেছে। তাই তোমরা যদি কেউ মনে করো এই রকম সিনারি নিজে আঁকবে কিন্তু আজ করব কাল করব করে তোমরা বসছই না, তাহলে সেটা না করে চটাপট বসে পড়ো। একবার শুরু হয়ে গেলে দেখবে শেষও হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আজ তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যেভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছো, আমাকে সাপোর্ট করেছো, ঠিক সেইভাবেই ভবিষ্যতেও আমাদেরকে সাপোর্ট করে যেও। আর আমিও তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে সবসময় উপস্থিত থাকবো। তোমরা কি জানো, আমার চ্যানেলটা যখন নতুন ছিল তখন কিন্তু তাতে এক ফোঁটা ভিউ হতো না, না হতো কোনো সাবস্ক্রাইব, কিন্তু তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমার কিন্তু আজ 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার এই বড় ভিডিওগুলোতে জানি না কেন তাও ভিউজ কোনো মতেই হয় না। অনেকে আমার চ্যানেলে কমেন্ট করে বলে যে পুরো ভিডিওটা দাও, এবার পুরো ভিডিওটা তো শর্টসের মাধ্যমে দেওয়া পসিবল হয় না, তাই আমি বড় ভিডিও আনি, কিন্তু বড় ভিডিওতে কোনো ভিউজই হয় না। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যেইভাবে আমার শর্টস ভিডিওগুলোতে সাপোর্ট করেছো ঠিক সেইভাবেই আমার বড় ভিডিওগুলোও একটু সাপোর্ট করো। বন্ধুরা, এই ড্রয়িংয়ের শর্টস ভিডিওটা আমার কিন্তু প্রচুর ভিউজ হয়েছে, তাই আমার অনুরোধ তোমরা এই লং ভিডিওটাতেও একটু ভিউজটা বাড়িয়ে দাও। মা দুর্গার এই ছবিটা ড্রয়িং করতে করতে আমার অন্য আরেকটা সুন্দর ছবি পছন্দ হয়ে গেছিল, এর পরের ভিডিওতে তোমরা সেই ছবিটা দেখতে পাবে। বন্ধুরা, যদি তোমাদের কোনো ছবি আমাকে আঁকতে দেওয়ার ইচ্ছে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে নেক্সট টপিক জানাতে পারো। বন্ধুরা, তোমরা কি জানো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিল মা কালীর একটা ছবি আঁকতে। সামনেই দুর্গাপুজো রয়েছে, আর আমার সেই বন্ধুটির কথা ভেবেই আমি কিন্তু মা দুর্গা আর কালীর এই ছবিটা আঁকছি। তাই তোমরা যদি অন্য নতুন কোনো ভিডিও দেখতে চাও তাহলে সেই টপিকটা চটাপট কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। আর আমার এই ছবিটা দেখে যদি তোমাদের ভালো লাগে বা এই ছবিটা তোমরা বাড়িতে ট্রাই করতে চাও তাহলে দেরি না করে চটাপট এঁকে ফেলো। কিন্তু ছবিটা আঁকা হয়ে গেলে আমাকে ট্যাগ করতে কিন্তু ভুলবে না। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সকল জায়গায় তোমরা তোমাদের আঁকা ছবিটার একটা ফটো তুলে আমাকে ট্যাগ করে দাও, সাথে পাঠিয়ে দাও তোমার নাম আর তোমার ঠিকানা। আমি সেই সকল ছবিগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমাদেরই নাম নিয়ে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মা দুর্গার ছবিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল তাতে কিন্তু আমি অনেকবার জয় মা দুর্গার লিখে নিয়েছি। তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো মা কালীর ছবিটা কমপ্লিট হলে আমি ব্যাকগ্রাউন্ডে কি লিখব? বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে মা কালীর ড্রয়িং এর ভিডিওটা আমি অনেকটাই শর্ট করে দিয়েছি, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবে না, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও। আর মা দুর্গা বা মা কালীর কোন সাইডের ছবিটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না।
বন্ধুরা, এই ছবিটা সম্পূর্ণ ড্রয়িং করতে আমার কিন্তু 4-5 ঘন্টা সময় লেগেছে। কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য একটা কমেন্ট করতে অত বেশি সময় কিন্তু লাগবে না। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টটা আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মা কালীর ড্রয়িংটাও কিন্তু আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। বাকি ভিডিওটুকুও তোমরা শেষ অবধি দেখে নাও। বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা তোমাদের কেমন লাগলো সেইটা জানাতে কিন্তু ভুলবে না। এরপর শুধুমাত্র মা কালীর চুলটা ড্রয়িং করা হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু মা কালীর মধ্যে একটু উগ্র ভাব থাকে, তাই জন্য আমি এখানে চুলটা অন্যরকম করার চেষ্টা করেছি আর মা কালীর পেছনের ব্যাকগ্রাউন্ডটা রেড কালার দিয়ে কমপ্লিট করেছি। এর ওপরে আমি লিখব জয় মা কালী। আমার এই দুর্গা কালী ড্রয়িংয়ের কোন দিকটা তোমাদের বেশি পছন্দ হলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। বন্ধুরা, আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরাই জানাও এই পুরো ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।